আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি আওয়াজটা কোন আওয়াজটা রেকর্ড হ্যাঁ 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 দেখো তো, এটা হলো অত কথা x+3 হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ তাহলে ব্যাপারটা কি, আমরা যদি কম্পোজিশন যদি করি, এটাকে প্রজেকশন কম্পোজিশন অফ এ ফাংশন, তাহলে কি হবে? পুরো ব্ল্যাক হয়ে গেছে আমার, এখান থেকে আমি দেখতে পাচ্ছি না কিছু, কেন এখানে পরিষ্কার আছে, আবার তাই না? রিজয়েন করো তো, আবার হ্যাঁ, রিজয়েন করো। এবার দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি। তাহলে আমি যদি φ2f করি x, তাহলে কত সেকেন্ড কম্পোনেন্টটা আসবে? φ3 করলে কত আসবে, মানে φ3 করলে কত আসবে এখানে? 3y, মানে লাস্ট থার্ড কম্পোনেন্টটা আসবে, ঠিক আছে? স্যার হুম আমি রিজয়েন করছি, আবার দেখতে পাচ্ছি। হুম হুম শান্তন, হ্যাঁ স্যার, তুমি দেখতে পাচ্ছো তো? হ্যাঁ 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 স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ এবার দেখো তাহলে জিনিসটা ব্যাপারটা বোঝা গেল, তাই তো? হাই কম্পোজ করলে কি হয়, সেই কম্পোনেন্টটা বার করো, ঠিক আছে? ওকে, দেখো আমি যদি বলি এখানে এ ফ্রম আর এন আর এন, আচ্ছা একটু স্লো পড়াচ্ছে কি? না না হ্যাঁ, তাহলে এখানে এফটা কি বলছে, x1 x2 আপ টু xn ইকুয়ালস টু, দেখো এখানে কি আমাদের কি y1 y2 y3 আপ টু কত ym, কারণ ঠিক আছে দেখো ব্যাপারটা কি হয়, ওয়াই আই ইকুয়ালস টু কি, ওয়াই আই ইকুয়ালস টু কি বলছে দেখো, আমি বলছি এগুলো কি বলছি আমরা, এগুলোকে বলছি আমরা কনস্ট্যান্ট, এ আই ওয়ান x1 প্লাস এ আই টু x2, এ আই xn, কারণ এই প্রত্যেকটা টার্ম কি হবে স্যার, এদের লিনিয়ার কম্বিনেশন হবে না? কি বললাম, হ্যাঁ হ্যাঁ আমরা যেমন বলছিলাম যে f অফ x1 x2 কি হচ্ছে, x1 প্লাস 2x2 কমা x3 x1 2x1 প্লাস 3x2 করছিলাম তো, তাহলে এটা কি, এটা তো দেখো x1 আর x2 কি একটা কম্বিনেশন, সেখানে ওয়ান আর টু কি কনস্ট্যান্ট, কি স্যার বুঝতে পারছো কি পারছো না? এক সেকেন্ড স্যার, ওই আই আই এক মিনিট দাঁড়াও, 2% ব্যাটারি প্লিজ, 2% ব্যাটারি আমি লিড করছি। আচ্ছা ঠিক আছে, পজ রেকর্ড। A1 আই, দেখো A1 পাওয়ার আমি মাথায় দিচ্ছি আই, তুমি চাইলে এখানে চাইলে এরকম ভাবে লিখতে পারো যে স্যার আমরা এখানে প্রথমে আই লিখবো, তারপরে ওয়ান লিখবো, x1 লিখতে পারি, প্লাস এ আই টু লিখবো, মানে ফার্স্ট কম্পোনেন্ট লিখবো এইটা, আর সেকেন্ড কম্পোনেন্ট লিখবো এখানে কম্বিনেশন, এরকম ভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? এটাও লেখা যায়, উপরেরটাকেও লেখা যায়, তবে উপরেরটা দেখতে একটু সুবিধা হয়, কেন এটা পাওয়ার না, কিন্তু প্লিজ পাওয়ার নয়, মাথায় রাখবে। হ্যালো, বুঝছো না বাবা, বাবু বুঝছি। আপনি আরেকবার বলবেন এই ব্যাপারটা?
এটা কি বললাম দেখো এক্স ওয়ান এক্স টু এটা কি হয় দেখো এটা লিনিয়ার কম্বিনেশন নিতে হয় তো এটা না আমি প্রথম থেকে বলছি এই পার্টটা মানে ওয়্যার ওয়াই আই ইকুয়ালস টু হ্যাঁ হ্যাঁ দেখো আমি কি বলছি এটা এটা নিলে কি হয় এটা দেখতে তৈরি হয় না দুটো কম্পোনেন্ট হ্যাঁ 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 হয় হ্যাঁ হ্যাঁ তাহলে শোনো কেন এক্স ওয়ান এক্স টু এক্স এন এটা কি বলছি ওয়াই ওয়ান নাম দিয়েছি মানে আমি কিছু বড় কিছু লিখেছি কেন আমি কিসের দিয়েছি কি দেখো আমার থেকে দেখতে কেমন হওয়া করা ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু এটা আমি দেখতে হওয়া করা ছিল প্রথম কম্পোনেন্ট তাই না হ্যাঁ আমি ওটা না করে ওয়াই ওয়ান নাম দিয়েছি ঠিক আছে ছোট করে ওয়াই টু নাম দিয়েছি ওয়াই হুম থ্রি ওয়াই ওয়ান হুম এই ওয়াই আই মানে কি আই এর ভ্যালু 1 2 3 যা কিছু পারে এখানে কটা হবে এম খানা এলিমেন্ট হবে এই ওয়াই আইটা কেমন ওয়াই ওয়ানটা কেমন দেখতে জানো দেখি এদের কম্বিনেশন থাকে কম্বিনেশন মানে কি এই কনস্ট্যান্ট টাইম সামথিং প্লাস কনস্ট্যান্ট টাইম সামথিং আমাদের যাবে ওকে এবার এই মানে এই কনস্ট্যান্ট গুলো দেখো ভ্যারি করে আমি শুনো আইটা মাথায় দিয়েছি এক্স এর জন্য একটা এক্স এর জন্য একটা এর জন্য একটা বুঝতে পারলেন এখানে ওয়ান ছিল টু ছিল আমি এটা ওয়ান টু না দিতে কি দিতে পারি এটাকে এ ওয়ান আর এ টু দিতে পারি তো দিতে পারি হ্যাঁ দিতে পারি এটা দেখো এটা যদি ফার্স্ট কম্পোনেন্ট তাহলে কি এ ওয়ান পাওয়ার ওয়ান দিল এটা কি দিলাম সেকেন্ড কম্পোনেন্ট তাই পাওয়ার টু আর এ লিখতে পারি আমি ফার্স্ট কম্পোনেন্ট এর পজিশন এক্স ওয়ান এর করসপন্ডিং ওয়ান ফার্স্ট কম্পোনেন্ট এক্স টু এর করসপন্ডিং টু সেকেন্ড কম্পোনেন্ট এক্স ওয়ান এর করসপন্ডিং ওয়ান সেকেন্ড কম্পোনেন্ট এক্স টু এর করসপন্ডিং টু ঠিক আছে ওকে বুঝতে পারলে কি পারলে না স্যার আচ্ছা বুঝতে পেরেছি এটা ফার্স্ট কম্পোনেন্ট আর এটাকে সেকেন্ড কম আমি কি লিখছি দেখো এ আই আর নিচে ধরো জে বলছি আইটা কি নাম্বার অফ কম্পোনেন্ট ও আচ্ছা আর জেটা কি আচ্ছা বুঝলাম নাম্বার করসপন্ডিং ভেরিয়েবল এতটা ডিটেলস কেউ বলে না আমিও তাই বলি কি বললাম আইটা কি নাম্বার অফ কম্পোনেন্ট কত নাম্বার কম্পোনেন্ট 1 2 3 4 তাহলে আই এর কম্পোনেন্ট মাথায় যাবে আই এটা পাওয়ার না কিন্তু আর যেটা কি বলছে নাম্বার অফ করসপন্ডিং ভেরিয়েবল মানে কি এক্স ওয়ান এর করসপন্ডিং ওয়ান এক্স টু এর করসপন্ডিং টু এক্স ওয়ান এর করসপন্ডিং কি এন রাইট আচ্ছা 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 হ্যাঁ স্যার আপনার ভিডিও চলে গেল সেন্টার নাও বোঝা গেল সেন্টার পুরো ক্লিয়ার ও সেন্টার পুরো ক্লিয়ার মিউট করা ছিল যে মিউট করে কথা বলছিলাম হ্যাঁ ঠিক বুঝে বুঝে রেছি পুরো ক্লিয়ার তো এটা কিন্তু লাগবে হ্যাঁ হ্যাঁ ও তাহলে কি বললাম এআই যেটা লিখে নাও আই হলো কি নাম্বার অফ কম্পোনেন্ট করেসপন্ডিং যেটাকে নাম্বার অফ করেসপন্ডিং আরে এই যে x1 টা ভেরিয়েবল তো হ্যাঁ x3 করেসপন্ডিং কত a1 আচ্ছা x2 করেসপন্ডিং কত a2 হুম x3 করেসপন্ডিং কত an হুম সেটা তোমার কিছু না ভুলিয়ে যায় ঠিক যেমন দেখো 1 এর করেসপন্ডিং 1 2 এর করেসপন্ডিং 2 1 এর করেসপন্ডিং 1 2 এর করেসপন্ডিং 2 আর সেকেন্ড কম্পোনেন্ট জন্য কি মাথায় 2 2 ফার্স্ট কম্পোনেন্টে মাথায় 1 ওকে ঠিক ও বুঝেছি এবার দেখো স্যার 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 আগের দিন যে ভেক্টর স্পেসের পার্টটা করলাম সেই ভেক্টর স্পেসের পার্টের ইন্ট্রোডাকশন পার্ট কি এগুলো না না এটা ভেক্টর স্পেস না ম্যাডাম তোমাদের এখানে লিনিয়ার ইকুয়েশন দিয়ে ঢুকছে এখন ম্যাডাম মানে ভেক্টর স্পেসে কথাই আসে মানে উনি লিনিয়ার ফাংশন দিয়ে প্রথম ঢুকছে কিন্তু লিনিয়ার ফাংশন কোথায় আসে কিরকম ভাবে আসে এগুলো আস্তে আস্তে ভেক্টর স্পেস দিয়ে স্টার্ট করলে বেটার হয় তাহলে বুঝতে সুবিধা হয় কোথায় লিনিয়ার ফাংশন ডিফাইন করা যায় কিভাবে ডিফাইন করতে হয়
পুরোটা বুঝতে অনেকটা সুবিধা হয়, ঠিক আছে? কিন্তু এখানে উনি সেটা ধারে কাছে জাননি, উনি মোটামুটি শুরু করে দিয়েছেন। এবারে এরপরে ভেক্টর স্পেস আস, মানে উনি দেখো অনেক রকম ভাবে জিনিসটাকে বলা যায়, ঠিক আছে? অনেক রকম ভাবে কোনো জিনিসকে বলা যায় কোনো অ্যাপ্রোচ থেকে। এটা হলো কি ডিরেক্ট লিনিয়ার মানে ইকুয়েশন সলভিং অ্যাপ্রোচ। এবার এখানে ভেক্টর, এখানে ধরো এইগুলো যে ফিল্ডের এলিমেন্ট, আমি ফিল্ড বলেছি মানে তোমার মনে আছে যেটা স্কেলার কল দেয়, দেখো এগুলো কি, এগুলো হলো কি ভেক্টর, ভেক্টরের কম্পোনেন্ট, দিস ইজ এ ভেক্টর, এটা হলো কি ভেক্টর। আর এক্স ওয়ান এক্স টু এক্স এন হলো কি ভেক্টরের কম্পোনেন্ট, ঠিক আছে? আর এ ও এ আই এগুলো কি, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলো অ্যাকচুয়ালি আমাদের ক্ষেত্রে হচ্ছে স্কেলার, ঠিক আছে? এগুলো এখন বলার স্কোপ এখানে নেই, উনি আমরা নাম্বার দিয়ে বলেছেন, বুঝলেন? মানে জিনিসটা আরো ভালোভাবে বলা যেত যদি আমরা ভেক্টর স্পেস দিয়ে স্টার্ট করতে পারতাম, তাহলে পরপর পরপর সারি সারি নাম যাক। উনি যে এক হচ্ছে যে খারাপ নয়, হ্যাঁ না, যেমন যেমন যাবেন আমি ঠিক সেরকম সেরকম ভাবে তোমাদেরকে বলে দেবো। এটা ওকে, তো তাহলে এটা দিয়ে ভালো করে আমি যদি বলি এখানে পাই আই অফ এফ, ঠিক আছে, এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন, ইকুয়ালস টু কত হবে, ওয়াই আই না? মানে এখানে পাই আই মানে কি, আই এর কম্পোনেন্টটা তুলবে, আন্দরে তুলে আনবে, তাই তো? এই যে পাই থ্রি বলতাম, মানে কি হতো এখানে ওয়াই থ্রি, আর ওয়াই থ্রি ভ্যালুটা কত হবে, এ থ্রি ওয়ান এক্স ওয়ান, এ থ্রি টু এক্স টু, আপ টু কত, এ থ্রি এন, তাই না স্যার? ঠিক আছে, তাহলে এগুলো আমরা দেখবো আস্তে আস্তে জিনিসটা বুঝতে পারছি। এবার দেখো, এবার আমরা এফ কে, আমরা এফ কে দেখো, তাহলে এফ অফ যেমন বলি এখানে এক্স ওয়ান এক্স টু, বেসিক্যালি ওই এন্টায়ার টার্ম সেই এ ওয়ান এক্স ওয়ান থ্রি এ টু এক্স টু থ্রি, এই পুরো সামেশন যেটা ভ্যালু সেটাকে আমি ওয়াই থ্রি তে রাখছি। হ্যাঁ ওটা, হ্যাঁ মানে ওয়াই থ্রি মতো বলছি, নাহলে পরপর এরকম ভাবে লিখতে গেলে তো পুরো অনেক বড় জায়গা খাবে না? হুম, বুঝতে পেরেছি, তাই ছোট করে জিনিসটাকে বলে দিলাম। তাহলে এটার সময় কত হবে স্যার, ওয়াই ওয়ান ওয়াই থ্রি ওয়াই এন, তাই তো? এম খান, সরি এটা এম খান, বুঝে গেল? তুমি ওয়াই ওয়ান টা খুলে লিখতে পারো, এসআই কত, এটা এ ওয়ান ওয়ান এক্স ওয়ান, এ ওয়ান টু এক্স টু, বাকি এ ওয়ান থ্রি এক্স থ্রি, আপ টু কত, এ ওয়ান এন এক্স এন, তাই তো? ওয়াই ওয়ানটা, তারপরে কি এ টু ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু টু এক্স টু, হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কি ম্যাডাম? আমি কি জটিলতর দেখে যাচ্ছে? না না ঠিক আছে, জটিল হচ্ছে দেখে লাগছে, কোনো প্রবলেম হলে বলতে থাকবে। এর পরবর্তী গুলো কত হবে, এ ওয়ান এম এক্স ওয়ান, এ টু এম এক্স টু, এ থ্রি এ এম থ্রি এক্স থ্রি, কিভাবে লেখা যেতে পারে,
দেখো এটা কি ভাবে লিখছি তোমরা পরে লিখবে ইকুয়াল দিয়ে রো কটা আছে এম খানা বোঝা গেল হ্যালো তাহলে আমরা যদি এফ এর কোনো কাজ করি আমরা ম্যাট্রিক্স থেকে নিয়ে কাজ করলে চলবে হ্যাঁ এখন এফ বলতে কি ম্যাট্রিক্স তাই তো যদি এফ এর উপর কোনো অপারেশন করতে হয় তা ম্যাট্রিক্স উপর করলে চলবে হ্যালো তাহলে তোমরা বুঝতে পেরেছো ছোটবেলায় আমরা ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন কেন এরকম ভাবে এখানে লিনিয়ার ইকুয়েশনটা ডিফাইন করার জন্য আমাদের ছোটবেলায় দেখো কোন কোশ্চেন ছিল স্যার আমরা কেন রোতে আমরা কেন এটা রো এটা আছে আর একটা কলাম আছে আমরা এখানে কলাম গিয়ে রোতে মাল্টিপ্লাই করব তাই না খুব বড় কোশ্চেন যে কোশ্চেনে কোনো আনসার খুঁজে পেতাম তাই না টিচার বলতো বড় হও তারপর শেখাবো বড় হও তো জানতো তাই তো ঠিক এই জিনিসটা কেন এসছে এখানে বুঝতে পারছো দেখো এইটা গিয়ে এখানে মাল্টিপ্লাই হলে কিন্তু ফার্স্ট কম্পোনেন্ট এটা গিয়ে এখানে মাল্টিপ্লাই হলে সেকেন্ড কম্পোনেন্ট এটা গিয়ে এখানে মাল্টিপ্লাই হলে কত এনএথ কম্পোনেন্ট এমএথ কম্পোনেন্ট বোঝা গেল তাহলে কি এইভাবে মাল্টিপ্লিকেশনটা আমাদেরকে লিনিয়ার অ্যালজেব্রা শিখাচ্ছে যে আমাদেরকে এইভাবে মাল্টিপ্লিকেশনটা কিভাবে করতে হবে মানে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশনটা এমনি এমনি হঠাৎ করে ওরকম আসেনি ওটাই লিনিয়ার লিনিয়ার এই যে ফাংশন ডিফাইন করতে গেলে লিনিয়ার ম্যাপ ডিফাইন করতে গিয়ে কাজে লেগেছে ওকে তাহলে এইভাবে ম্যাট্রিক্স তৈরি হলো ম্যাট্রিক্স কি এখানে প্রথম ম্যাট্রিক্স তৈরি হলো আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটাকে সঙ্গে সঙ্গে এখানে দেখানো হলো মানে কিভাবে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা তো আমার দরকার কথাটা বুঝতে পারছো এই ধরে নাও আগে আগে তুমি ম্যাট্রিক্স এটা জানতে না ধরে নাও ম্যাট্রিক্স তুমি কিচ্ছু করো নি আগে তাহলে লিনিয়ার ফাংশন ডিফাইন করতে গিয়ে দেখো প্রথম তোমার সামনে ম্যাট্রিক্স বলে একটা জিনিসের প্রথম আবির্ভাব ঘটলো বা প্রথম সেটা ইন্ট্রোডিউস করা সেই সাথে সাথে ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন কেমন হবে সেটা কিন্তু ইন্ট্রোডাকশনটা করে দেওয়া আছে ঠিক বলছি ঠিক আছে এবার দেখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এর সলভ আমরা এটা আসবো এখানে পরে কাজ করবো আস্তে আস্তে বুঝবো এখানে ঠিক আছে এইটুকু পরে জেনে রাখ এবার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ তোমার থেকে নানান অ্যাপ্রোচ দেখিয়েছে ম্যাডাম কিন্তু আলটিমেট অ্যাপ্রোচ হলো সেটা হচ্ছে ওই লিনিয়ার ইকুয়েশন সলভ করা গ্রাফিক্যাল অ্যাপ্রোচ অনলি ফর টু যখন তুমি R2 থেকে R2 করছো বা R2 থেকে R2 তখন গ্রাফিক্যাল হতে পারে
only ঠিক আছে বুঝা গেল তখন তুমি চাইলে only করতে পারো মানে কেসটা কেমন দেখো তাহলে 2x plus 3y equals to বললাম আমি 5 আর x plus y equals to বললাম 2 মানে ম্যাডাম এত সুন্দর সুন্দর এক্সাম্পল নিয়েছেন যে এক্সাম্পলগুলো আনসার তুমি নিজেই এক লাইনে করতে পারো তাই এখানে আনসারগুলো নিয়েছেন ভালো না আমিও করতে পারি x আর y ভ্যালু 1 ধরে নিয়ে করেছি আমি এটা এটাই তাই না এটা কিভাবে লেখা যায় ভিতর 2 3 1 1 তাহলে x আর y উপস্থিত কত 5 2 তোমরা ক্লাস 12 এ শিখে এসেছো x আর y বার করতে হলে কি করতে হবে এটা ইনভার্স করতে হবে আর 5 2 তাই তো সো আমরা এইটাই কাজ করাবো আর কিচ্ছু করাবো না এটা একটা ওয়ে আর একটা ওয়ে কি হয় গ্রাফিক্যাল হয় এক্ষেত্রে ঠিক আছে ইন্টারসেকশন পয়েন্টটাই হলো আমাদের এখানকার সলিউশন ঠিক আছে কি বললাম একটা মানে ইন্টারসেকশন পয়েন্টটা অ্যাপ্রোচ ওয়ান এটা কি অ্যাপ্রোচ এটা কি বললাম অ্যাপ্রোচ টু অ্যাপ্রোচ ওয়ানটাই গ্রাফিক্যাল সলিউশন এরকম ভাবে যাচ্ছে পয়েন্টটা কি হচ্ছে অ্যাপ্রোচ থ্রি হলো কি তুমি অনেক রকম ভাবে সলভ করতে শিখেছো এটাকে চাইলে তুমি কি করছো যেন এই যে এই দুটো ইকুয়াল করে এলিমিনেশন 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 সাবস্টিটিউশন অনেক রকম মেথড আছে ঠিক আছে মানে ফর আর টু এর জন্য অনেক রকম মেথড আছে ঠিক আছে স্যার কিন্তু ফর আর টু এর উপরে হলে মেথড কিন্তু কমে যায় কারণ গ্রাফিক্যাল মেথড কাজ চলে না কেন আর দেখো তুমি ভেবে নাও এখানে প্লেন এখানে যদি আর টু হয় এটা লাইনের ইকুয়েশন আর থ্রি হলে মানে তিনটে আসলে প্লেনের ইকুয়েশন তাই আর ফোর আসলে সেটা কি হাইপার প্লেন তাকে নিয়ে ভাবাই যায় না বললাম যখন এখানে এক্স ওয়াই জেড তিনটে আসে তখন কি প্লেন হবে প্লেনের ইকুয়েশনের মধ্যে ছবি আঁকার দূরে কথা প্লেন কল্পনা করতে কষ্ট লাগে হ্যালো তুমি একটা প্লেন তুমি একটা প্লেন ভাবতে পারবে এখন ঘরে বসে একটা প্লেন ভাবো সহজ একটা প্লেন অ্যাবস্ট্রাক্ট থিংকিং মানে প্লেন তো অ্যাবস্ট্রাক্ট থিংকিং এর মধ্যে পড়ে তো প্লেন দিয়ে যখন তুমি ছবি এঁকে পারবে একমাত্র গ্রাফে 2 ক্রস 2 তে ঠিক আছে এরপরে যে অ্যাপ্রোচ মানে যেটা আমি বলছি আর 3 থেকে আর 3 ঠিক আছে তখন কি হবে এটা প্লাস 7 জেড ইকুয়ালস টু 10 সে আর আমি বলছি ধরো নাও প্লাস 6z equals to 14 আমি জানি না এর কোনো সলিউশন আছে কিনা 7x plus 9j 9y plus 14z equals to 14 আমি বলে দেব ঠিক আছে কেন এটা তাহলে কি হবে এটাকে 2 3 7 1 1 6 7 9 4 x y z equals to 10 14 14 দেখো ইনভার্স করে নিয়ে একটা করাটা খুব সোজা কি বললাম ইনভার্স করে পাশে যাওয়াটা সোজা এখানে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ চলে না ঠিক আছে আর ইন্টারসেক্টিং মানে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ মানে কি ইন্টারসেকশন অফ প্লেন মানে এখানে আবারটা কি আছে গ্রাফিক্যাল অ্যাপ্রোচটা কি অ্যাপ্রোচ অন আছে ইন্টারসেকশন অফ প্লেন অফ প্লেনস ঠিক আছে এটা ইট will not work properly তুমি এটাকে সহজে ইউজ করতে পারবে না ঠিক আছে বাট দিস অ্যাপ্রোচ এই অ্যাপ্রোচটা এখনো পর্যন্ত ভালো ফর দিস স্টেপ অলসো ফর দিস স্টেপ ঠিক আছে এটা কি অ্যাপ্রোচ থেকে ইনভার্স হবে কেন আমরা 3/3 এর ইনভার্স বার করতে পারি 10 মিনিট 15 মিনিট যা লাগবে লাগুক কিন্তু বার তো করতে পারি তুমি এরকম পারি তো হ্যাঁ পারি ছিল না যে হ্যাঁ বলো কি রো ওয়াইজ সাবট্রাক্ট করলাম মাল্টিপ্লাই করলাম সব না ওগুলো কে রে ভাই কি বললে তুমি ওই রো ওয়াইজ যেটা ছিল না এডিশন না কি সব ঠিক
ওটাকে ম্যাট্রিক্স অ্যাডিশন আর ম্যাট্রিক্স সাবট্রাকশন বলা আরে না ইনভার্স করে আর কিছু ভুলে গেছি হ্যাঁ তো ইনভার্স করতে করে মাল্টিপ্লাই করতে ইনভার্স টাকা বাস আচ্ছা ঠিক আছে এটা আছে আর এরপরে সব থেকে ভালো একটা প্রসেস আছে যাকে বলে এশেলন ফর্ম আর রোতে রো বিয়োগ করা আপাতত এই R3 থেকে R3 মধ্যে এই ইনভার্স মেথডটা তাও চলবে ওখানে গ্রাফিক্যাল মেথড চলবে না মানে ইন্টারসেকশন অফ প্লেন চলবে না খাতা থেকে আমি লিখেছি এটা তোমার ম্যাডাম এটাই নিয়েছিল বললাম ধীরে ধীরে আসবে মানে কোন অ্যাপ্রোচ গুলো বলছেন কোন অ্যাপ্রোচ কিভাবে কাজ করবে সেটা বলছেন না যে এই যে অ্যাপ্রোচ গ্রাফিক্যাল একমাত্র টু ডাইমেনশনের ক্ষেত্রে ঠিক আছে সলিউশন প্রচুর আছে বলা হয় ধরো দুটো দেখো যখন নাম্বার অফ ইকুয়েশন ইজ লেস দ্যান নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা আমরা আসবে তাহলে কি ইনফাইনাইটলি মিনি সলিউশন আমি তো বলি 3x মাইনাস 2y ইকুয়ালস টু 0 এই একটা ইকুয়েশন দেবো কটা ইকুয়েশন দেবো অনলি ওয়ান ইকুয়েশন তুমি বলো এখানে কটা সলিউশন আছে আমি বলবো 02 30 না সরি 00 সরি তখন 00 বলো স্যার এখানে 1 বসা তাহলে কত হবে এখানে 2 বসা তাহলে কত হবে এটা 23 কি হবে 46 8 12 তো আরো হবে আরো ইনফাইনাইট সলিউশন আছে তো সেক্ষেত্রে স্যার আমরা পরে ভাববো মানে ওগুলো সিস্টেম অফ জেনারেশনের সলিউশন আসবে তখন বলবো বললাম নাম্বার অফ ইকুয়েশন ইজ লেস দ্যান নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এখানে এক্স আর ওয়াই কিরকম ইন্ডিপেন্ডেন্ট এ কারোর উপর তো ডিপেন্ড করে না ইনফাইনাইট ডোমেইন সলিউশন হয় ঠিক আছে তো এইভাবে কি আমরা আস্তে আস্তে আসবো তোমাদের ম্যাডাম যেরকম যেরকম করাবে আমাকে শিওর সিট তুমি সেই দিনের একটু প্লিজ তিনজনের মধ্যে তিনজনই একটু ভালো করে সিরিয়াসলি ক্লাসটা করুন ক্লাসে কি কথা বলছি আমি তোমাকে তো বলেছি আমি তোমাকে নিয়ে কিছু বলছি না আমি যাকে নিয়ে বলছি সে ঠিক বুঝে গেছে ঠিক আছে
কেননা ক্লাসের মধ্যে যদি তুমি একটা ওয়ার্ডও শোনো যে এই ওয়ার্ডটা, সিরিয়াস মানে কি ওয়ার্ড গুলো শুনে রাখো যে এই ওয়ার্ডটা ম্যাডাম বলেছেন, ওই ওয়ার্ডটা ম্যাডাম বলেছেন, বাকি আমার দায়িত্ব আমি কিভাবে তোমাদেরকে সেগুলোকে সাজিয়ে রিপ্রেজেন্ট করে দেবো, মানে কিভাবে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। দেখো আশা করি তোমরা ঠিক ঠাক বুঝতে পেরেছো ম্যাডামের পুরো ক্লাসটা, ম্যাডাম কি কি বলতে চেয়েছে, কোন কোন অ্যাপ্রোচ দিতে চেয়েছে, কোন পুরোটা ক্লিয়ার হয়েছে একদম? হ্যাঁ হ্যাঁ। মানে কোনো ডাউট, কিছু ডাউট আছে রিজান? না স্যার ডাউট নেই, আপাতত ডাউট নেই। এখান থেকে আমার কোনো কোশ্চেন নেই, কোশ্চেন একটা হতে পারে পাই দিয়ে ফাংশন দেওয়া, মানে পাই আই ইনটু ফাংশন, মানে তাহলে কোনটা বেরিয়ে আসছে? পাই আই কথা বুঝতে পারছো? পাই আই মানে কি প্রজেকশন, না প্রজেকশন? হ্যাঁ হ্যাঁ, খুব জোর একটা প্রজেকশন দিয়ে কোশ্চেন আসতে পারে, তাহলে এখন পর্যন্ত কোনো কোশ্চেন তৈরি হয়নি এখান থেকে। ঠিক আছে, ওকে, হ্যাঁ স্যার, যাক না আমি তো আছি, কোনো চাপ নেই, তোমাদেরকে আমি যা যা বোঝাবে, যা যা পড়াবে তোমাকে, সেরকম ভাবে বুঝিয়ে শুনিয়ে ভেঙে চলে সব বলে দেবে, কোনো চাপ নেই। জাস্ট একটাই কথা, আগের সেমিস্টার যে যা করেছো করেছো, এই সেমিস্টারে 90% করো। বিধানকেই বলছি বেশিরভাগ করে 90% তুলে নাও, দেখবে তাহলে তোমার জিনিসটা তোমার ল্যাকটা পূরণ হয়ে যাবে। আগের সেমিস্টার কত পেয়েছো ম্যাথে? আগের সেমে ম্যাথে কত দিয়েছি তোমার? হ্যাঁ ম্যাথে নাম্বার দিই, ম্যাথে নাম্বার আমার জানা হয়নি, ওই দিন আমি মানে কোথাও ছিলাম বা রঙিন যেটা ছিল না আমরা ক্লাস যাইনি বা রঙিন যেটা হয়েছিল। অ্যান্টন তুমি কত পেয়েছো? যে যাই না স্যার, আমরা কোয়ারেন্টাইনে ছিলাম তো। কোয়ারেন্টাইনে ছিলাম। আচ্ছা মানে কত, মানে তোমাদেরকে রেজাল্ট দেয়নি? না না না, এখনো দেয়নি। দেন ওরকম ওটাই তো স্যার, ফার্স্ট ইয়ারে পড়ে দেবে, ফার্স্ট ইয়ারে পড়ে দেবে ওটা। হ্যাঁ ওটা বলছি না যে সেটা আলাদা দেবে, মার্কস তো দিকে দেখে আসতে হবে, মার্কস নালে জানাবেন না, খাতা চেক করাচ্ছে শুধু। ঠিক বলছি তো, মার্কস পরে যখন রেজাল্ট মানে গ্রেডটা বলবে, মার্কসটা তো গিয়ে দেখে আসতে হবে না। আমি গ্রেডটা জানতে চাইছি, মানে কত গ্রেড দিয়েছে এই সেমিস্টার ম্যাথ? সেটা সেটা পরে, সেটা মিড সেমের আগে বহুত দেরি করে সেটা দিতে, অনেক দেরি আছে এখন। মানে হাইয়েস্ট হচ্ছে 44, সেই ওয়াইজ হবে। আচ্ছা আর ঠিক আছে, ওকে, ম্যাডামের কাছে গেলে নাম্বারটা জানা যাবে না? আর নাম্বার জানা যাবে ম্যামের কাছে গেলেই জানা যাবে। তো বিতান জেনে আসবে, আমাদের এখন বেরোনো বারণ স্যার। তো তাহলে মানে আফটার দিস কোয়ারেন্টাইন? কেন কোয়ারেন্টাইন তো বেশি দিনের নয় না, এখন 10 দিন, 19 তারিখ অবধি তো বলছে কোয়ারেন্টাইন রাখবে। বুঝা যাচ্ছে না, যদি তারপর দেখে নাও না স্যার হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, খুলে গেলে অবশ্যই যাবো স্যার। হ্যাঁ খুলে গেলে জেনে আসবে, কেননা কিন্তু তাহলে তোমার জানা দরকার যে এই সেমিস্টারে, দেখ এই সেমিস্টারে তোমায় 90% তুলতেই হবে, আর এই সেমিস্টারে তোমরা প্রথম থেকে পড়ছো। হুম, সো ইট উইল হেল্প ইউ। হুম ঠিক আছে, হ্যাঁ স্যার, ওকে। আর বাকি কিছু থাকলে আমাকে বলবেন, কোনো প্রবলেম টবলেম হলে। আর প্রতিদিনে যেমন এক ঢাক বাজাই, আর যদি আর যদি যদি পড়তে চাই বলবেন। ঠিক আছে, ওকে। হ্যাঁ আচ্ছা ম্যাডাম তাহলে আসি, শান্তন।